আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা জানি বাংলাদেশের বর্তমানে একটা ভয়াবহ একটা বিপর্যয় তৈরি হয়েছে। বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলটা পুরোপুরি একদম পানির নিচে তলিয়ে গেছে। এটা অবশ্য আমাদের ওই যে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতের একটা বিশেষ উপহার বলতে পারেন। এখানে অনবরত টানা বৃষ্টি হচ্ছে। আমি সেসব এলাকায় নিয়মিত খোঁজ খবর রেখেছি, টানা 4 দিন 4 রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য জলাবদ্ধতা বা বন্যার পানি, এটা কিছু কারণ রয়েছে, কিন্তু এত যে বিশাল বন্যা আপনারা দেখছেন এটা কখনো হওয়ার সুযোগই নাই, একদমই সুযোগ নাই। এই কাটা কারণ হয়েছে যে আপনারা জানেন যে কুমিল্লা সীমান্তে ত্রিপুরার এদিকে যে ডাম্বুরি বাঁধ রয়েছে সেটা প্রায় 30 বছর পর খুলে দেওয়া হয়েছে। তো ভারত এই বাঁধটা খুলে দিয়ে আমাদের বেশ উপকার করেছে। ভারত যে আমাদের একটা শত্রু রাষ্ট্র বা আমাদের একটা দুশ্মন রাষ্ট্র, এটা আমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে। আমাদের এই জেনারেশনের লোকদেরকে আর চিল্লায় চিল্লায় বলতে হবে না যে ভারত আমাদের দুশ্মন, ভারত আমাদের দুশ্মন, এটা বলতে হবে না। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আরও একটা উপকার করেছে ভারত এই বাঁধটা খুলে দিয়ে। যদিও এই বাঁধ খুলে দিয়ে যে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, আমাদের অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মাছের খামার ভেসে গেছে, গবাদি পশু ভেসে গেছে, ঘরবাড়ি বিনষ্ট হয়েছে, আমাদের অনেক মানুষ মারা গেছে, জান এবং মালের ক্ষতি হয়েছে। কিন্তু যেইভাবে বাংলাদেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে এই বন্যার্তদের জন্য, এটা ইতিহাস হয়ে থাকবে। সাধারণ একটা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি বেসরকারি সংগঠন যেইভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তবে এই ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কিছু নির্দেশও দিয়েছেন। সূরা বাকারায় দেখবেন 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশশিরিস সাবিরিন, যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, খাদ্য শস্য নষ্ট, সম্পদের বিনষ্ট, এই সকল জিনিসের মাধ্য দিয়ে। এরপর আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এই সকল বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য একটা বিশাল নেয়ামত। আমরা এখন ধৈর্য ধারণ করে এই বিপদের মোকাবেলা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং আমাদের প্রতিবেশী শত্রুদের সম্পর্কে আমাদেরকে আরও সজাগ থাকতে হবে। ভবিষ্যতে এই ধরনের বন্যা যাতে আমাদের তৈরি করতে না পারে, আমরা কি আন্তর্জাতিক আদালতে মামলা করব কিংবা এই বাঁধের মুখে বাদ দিব, সেই বিষয়গুলো আমাদেরকে ভবিষ্যতের জন্য ভাবতে হবে। আমাদের পাশে একজন চরম চক্রান্ত করা শত্রু রয়েছে, ওই শত্রুর ব্যাপারে আমরা পরে ভাববো। এই মুহূর্তে সারা বাংলাদেশের সবার যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই বন্যার্তদের উদ্ধার কাজে বলেন, ত্রাণ কার্যক্রম বলেন, পুনর্বাসন বলেন, বন্যাটা ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে কেটে যাবে। এর পরবর্তী এই মানুষগুলোর বসতবাড়ি নির্মাণ বা তাদের বসবাসের উপযোগী করার জন্য যতটুকু সম্ভব করতে হবে। এই চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, যে বন্যাগুলোর কথাই আপনারা বলেন না কেন, ম্যাপটা আজকে দেখবেন, ফেনী জেলাটা পুরোপুরি ভারতের ভিতরে একদম ঢুকানো একটা জেলা। তো ভারতের এই পাহাড়ি ঢল যখন চারদিক থেকে নামে, ফেনী এমনিতে তলায় যায়। বাংলাদেশের ক্ষমতা পালাবদল বলেন, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে বলেন, ভারত হয়তো রাগে ক্ষোভে এই বাঁধগুলো এভাবে খুলে দিয়েছে। আমাদের উপরে যে বিপর্যয়টা এসেছে, আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। যেইভাবে আমরা হাতে হাত রেখে পাশে থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, কিছু কিছু সুয়র সিন্ডিকেট করে নৌকার দাম বাড়িয়েছে, অনেক কিছু খারাপ মানুষ সমাজে থাকবে, এদের কথা বাদ দেন, কিন্তু আমি এমন অনেক ভালো ভালো পোস্ট দেখেছি, অনেক ভালো ভালো উদ্যোগ দেখেছি যেখান থেকে ব্যবসায়ীরা লাভ না করে তারা বন্যার্তদের ত্রাণের পণ্য বিক্রি করছেন, কেউ লাইফ জ্যাকেট নাম মাত্র মূল্যে বিক্রি করছেন। এদেরকে অভিনন্দন জানানো দরকার, আর সুন্না ফাউন্ডেশনকে অভিনন্দন জানানো দরকার, বিভিন্ন ইউটিউবার, ব্লগার, বিভিন্ন ব্যক্তি উদ্যোগী যারা বন্যার্তদের উদ্ধারের কাজ করছেন, ত্রাণের কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানো দরকার। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ আমার দেশের জনগণ, সকল বিপদ আপদে আমরা এক অপরের পাশে থাকবো।